এমন অবস্থায় যদি রাজা থাকে তাহলে একে বলে পীর, কারণ এখন যদি ঘোড়াকে এখান দিয়ে এখানে সরিয়ে নেওয়া হয় তাহলে হাতি দিয়ে রাজা চেক। এবং পীর এমন একটা কৌশল যেখানে যেখানে একটি বেড়া থাকে, সেই বেড়া আগে প্রতিপক্ষের গুটি দাঁড়িয়ে থাকে, এবং তার সে সেই বেড়াটা যে আছে না তার পাশে রাজা থাকে, আর সেই বেড়াটা সরিয়ে না হয় ঠিক এইভাবে তাহলে তখন প্রতিপক্ষের গুটি দিয়ে রাজা চেক হয়ে যাবে। ও ও ও জন্য এখন হাতি দিয়ে ঘোড়া পিন অবস্থায় রয়েছে, ও জন্য এখন আর ঘোড়া সরানো যাচ্ছে না, কারণ ঘোড়া সরালে রাজা হাতি দিয়ে কোনা কমছে। ও ও ও জন্য এই অবস্থাকে বলে পিন।